পৃথিবীতে আইনের জন্মদাতা সম্রাট হাম্মুরাবির 12 আইন। ব্যাবিলনীয় সভ্যতার প্রথম সম্রাট হাম্মুরাবি স্বাধীন হতে চাওয়ার ইচ্ছা যেন স্বেচ্ছাচারিতায় রূপ না নেয়, এ লক্ষ্যে প্রথম আইনের শাসন প্রতিষ্ঠা করেছিলেন ব্যাবিলনের সম্রাট হাম্মুরাবি। হাম্মুরাবি ছিলেন অ্যামেরিটাস নামক রাজবংশের ষষ্ঠ রাজা। খ্রিস্টপূর্ব 1792 থেকে 1750 সাল পর্যন্ত রাজত্ব করেছেন ব্যাবিলনীয় এ সম্রাট। আইনের জন্মদাতা সম্রাট হাম্মুরাবি ছিলেন একজন ধার্মিক মানুষ। তার প্রণীত আইনকে বলা হয় দ্য কোড অফ হাম্মুরাবি। তিনি প্রায় 282টি আইনের ধারা প্রণয়ন করেছিলেন। এখন আমি আপনাদেরকে জানাচ্ছি হাম্মুরাবি প্রণীত এমনই 12টি আইনের কথা। কোনো ব্যক্তি যখন অন্য আরেকজনের নামে কোনো অভিযোগ করবেন, তখন অভিযুক্তকে নদীর পানিতে ঝাঁপিয়ে পড়তে হবে। অভিযুক্ত সেই ব্যক্তি যদি ডুবে যায়, তাহলে প্রমাণিত হবে যে সে আসলেই দোষী, এবং তখন অভিযোগকারী অভিযুক্তের ঘর বাড়ি সব পেয়ে যাবে। আর যদি অভিযুক্ত সেই ব্যক্তি কোনো ধরনের আঘাত ছাড়াই নদীর পানি থেকে সাঁতরে তীরে চলে আসতে পারে, তাহলে প্রমাণিত হবে যে সে আসলে নির্দোষ। এক্ষেত্রে মিথ্যা অভিযোগ আনার কারণে অভিযোগকারীর মৃত্যুদণ্ড হবে। কোনো বিচারকের কোনো লিখিত রায় যদি পরবর্তীতে ভুল প্রমাণিত হয় এবং যদি দেখা যায় যে ভুলটা ওই বিচারকের নিজের কারণে হয়েছে, তাহলে তিনি শাস্তি হিসেবে যে জরিমানা করেছিলেন তার 12 গুণ বেশি জরিমানা তাকে দিতে হবে, এবং জনসম্মুখে তাকে বিচারকের আসন থেকে অপসারণ করা হবে, আর ভবিষ্যতে সে কখনোই বিচার কাজে অংশ নিতে পারবে না। শল্য চিকিৎসার সময় ডাক্তারের ভুলের কারণে যদি রোগীর মৃত্যু হয় বা অঙ্গহানি হয়, তাহলে ডাক্তারের হাত কেটে দেওয়া হবে। যদি কোনো ব্যক্তি কোনো বাড়ির দেয়াল ভেঙে বা গর্ত করে চুরি করতে গিয়ে ধরা পড়ে ও দোষী প্রমাণিত হয়, তাহলে সেই গর্তের সামনেই তার মৃত্যুদণ্ড হবে এবং সেখানেই তাকে পুঁতে ফেলা হবে। ধরা যাক কোনো কৃষক চাষের জন্য টাকা ধার নিল বা জমি ভাড়া নিল, কিন্তু প্রবল ঝড় বৃষ্টি বা খরার কারণে সে ফসল উৎপাদনে যদি ব্যর্থ হয়, তবে সেই বছর তাকে ঋণের টাকা বা জমির ভাড়া দিতে হবে না। যদি কোনো জলাধারের মালিক খুব অলস হয় আর সেই অলসতার কারণে তার জলাধারের পাড় ভেঙে পানি আশেপাশের জমির ফসল ভাসিয়ে নিয়ে যায়, তাহলে ওই জলাধারটি নিলামে বিক্রি করে দেওয়া হবে আর সেই টাকা দিয়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে। কোনো বণিক ব্যবসার উদ্দেশ্যে বিনিয়োগকারীর কাছ থেকে টাকা ধার নিল, কিন্তু বাণিজ্য যাত্রাপথে দুষ্কৃতিকারীরা তার সব টাকা পয়সা ছিনিয়ে নিলে সে যদি বণিক দেবতার নামে কিরা কেটে বলে যে আসলেই সে ছিনতাইয়ের শিকার হয়েছে, তাহলে বিনিয়োগকারীকে তার সকল দাবি দাওয়া তুলে নিতে হবে। যদি বিবাহিত স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম দৈহিক সম্পর্ক স্থাপিত না হয়, তাহলে তাদের বৈবাহিক সম্পর্ক আর থাকবে না। যদি কোনো স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে পরকীয়া সম্পর্কে আবদ্ধ হয়, তাহলে দুজনকেই বেঁধে নদীতে নিক্ষেপ করা হবে। তবে স্বামী যদি স্ত্রীকে ক্ষমা করে দেয়, তাহলে সে আর কোনো শাস্তি পাবে না, শাস্তি পাবে প্রেমিক একাই। যদি কোনো পালক সন্তান তার বাবা মাকে বলে যে তুমি আমার বাবা মা নও, তাহলে তার জিভ কেটে দেওয়া হবে। যদি কোনো সন্তান তার পিতাকে শারীরিকভাবে আঘাত করে, তবে তার হাত কেটে নেওয়া হবে। মারামারি করে কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির চোখ তুলে নিলে আক্রমণকারী সেই ব্যক্তিরও চোখ তুলে নেওয়া হবে। যদি হাড় ভাঙে, তাহলে আক্রমণকারীরও একটা হাড় ভেঙে দেওয়া হবে, আর দাঁত ভাঙলে দাঁত তুলে ফেলা হবে। ভিডিওটি দেখার পর আমাদের প্রতি আপনার ভালোবাসার স্মারক হিসেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।